শীতকালে ফুলকপি দারুণ লাগে, আর সেটা দিয়ে যদি বানানো যায় এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা আবার সম্পূর্ণ নিরামিষ, তাহলে তো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি শীতের দিনের একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ, ফুলকপির ভাপার রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন, আর অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির ভাপার রেসিপিটি। এখানে আমি কিছুটা সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপিগুলোকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুটা নুন, এটা আমি স্বাদ মতো দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি ভাজবো। মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবো। খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো একটু লালচে কালার আসা পর্যন্ত এবং একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজবো, তবে এরকমভাবে ভাজতে ভাজতে যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য এই ফুলকপিটাকে ক্রমাগত আমাকে নাড়িয়ে যেতে হবে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি, একটা পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টি স্পুন পরিমাণ কালো সর্ষে, তার সাথে 2 টি স্পুন পরিমাণ সাদা বা হলুদ সর্ষে যেটা সেটা, আর তার সাথে নিচ্ছি 2 টি স্পুন পরিমাণ পোস্ত। এবার এই কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্তটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে সর্ষের তেতো ভাবটা না আসে। তার সাথে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। এখানে একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি কিন্তু এখানে জল ঝরানো টক দই ব্যবহার করিনি, নর্মাল টক দই ব্যবহার করেছি। তার সাথে পুরো পেস্টটা, কালো সর্ষে, সাদা সর্ষে, যেটা পোস্ত দিয়ে বাটা ছিল সেটা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। তবে খেয়াল রাখতে হবে ফুলকপি ভাজাতে আমি নুন কিন্তু ব্যবহার করেছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এখানে দেখুন এটা মেশানো হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1-1 করে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। সমস্ত ফুলকপি এখানে আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ফুলকপিগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে খুব ভালো মতো মশলাটা লেগে যায়। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জল মিক্সির বাটিটাকে ধুয়ে। আমি এটাকে একটু ঝোলঝোল রাখবো, আপনারা যদি চান যে একদম ড্রাই করে দেবেন তাহলে এই জলটাকে স্কিপ করে যাবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি 2 টি স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়া হয়ে গেলে এবার আমি এই টিফিন বক্সের যে ঢাকনাটা আছে সেটাকে বন্ধ করে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল, জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব, আর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি স্টিম হতে দেব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি, দেখা যাক কীরকম হয়েছে। দুর্দান্ত একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে, যেটা আপনারা শুধুমাত্র বাড়িতে রান্না করলেই টের পাবেন। আমি দেখে নিয়েছি যে একদম সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটু ঝোল কিন্তু আমি রেখেছি। আপনারা চাইলে জলটা স্কিপ করলে এটা একদম ড্রাই হবে, তবে একটু ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির ভাপা শীতকালে কিন্তু দারুণ লাগে। বানান আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে এর পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।